তো শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে স্বাগতম। আজ আমরা একাদশ শ্রেণীর পরিণতি সুশাসন বিষয়ের তৃতীয় অধ্যায় মূল্যবোধ, আইন, স্বাধীনতা এবং সাম্য রয়েছে, এগুলো নিয়ে আলোচনা করব। এর মধ্যে আমরা আজকে যে বিষয়টি আলোচনা করব এটি হলো স্বাধীনতা, অর্থাৎ লিবার্টি। তোমরা নিশ্চয়ই লিবার্টি শব্দটির সাথে পরিচিত আছো। লিবার্টি, লিবার শব্দটি হলো ল্যাটিন শব্দ, ল্যাটিন শব্দ লিবার থেকে এসেছে, যার অর্থ হলো মুক্ত বা স্বাধীন, অর্থাৎ বাধাহীন চলতে পারে। বিজ্ঞানের ভাষায় তোমরা লিবার জেনেছো, যেমন ডেকি, কপিকল, কেচি ইত্যাদি, যদি এগুলো হলো এক ধরনের লিবার। কিন্তু আমাদের পৌরনীতির ভাষায় এটা হলো এক ধরনের রাষ্ট্রীয় স্বাধীনতা, ব্যক্তিগত স্বাধীনতা। বিভিন্ন ধরনের স্বাধীনতা আছে, বিজ্ঞানের লিবার আর এই পৌরনীতির লিবার কিন্তু এক নয়। তোমরা অবশ্যই এটি মুখস্থ করে নেবে। লিবার শব্দটি হলো ল্যাটিন শব্দ, যার অর্থ হলো মুক্ত বা স্বাধীন বা বাধাহীন। কিন্তু রাষ্ট্রীয় ক্ষেত্রে বাধাহীনভাবে মানুষ চলতে পারে না। আমরা পূর্বের অধ্যায়ে, পূর্ববর্তী ক্লাসে আইন নিয়ে আলোচনা করেছিলাম, আইনের সাথে স্বাধীনতার একটি সুসম্পর্ক রয়েছে। মানুষ স্বভাবতই স্বাধীনভাবে বসবাস করতে চায়, অর্থাৎ স্বাধীনতাহীন কেউ বাঁচতে পারে না। একজনের অধিকারের উপর অন্য কেউ হস্তক্ষেপ করতে পারে না। এই জন্য মানুষকে সুন্দর এবং সুস্থভাবে বেঁচে থাকতে হলে রাষ্ট্রীয় জীবনের মাধ্যমে বেঁচে থাকতে হয়, রাষ্ট্রের মধ্যে বসবাস করতে হয়। আদিমকালে মানুষ প্রকৃতির রাজ্যে বসবাস করত, তখন কোনো বাধা ছিল না, তখন ছিল মাইটি ইজ রাইট, জোর যার মূল্যবোধ। প্রকৃতির রাজ্যে কিন্তু তেমন কোনো আইন ছিল না, মানুষকে নিয়ন্ত্রণ করার মতো কেউ ছিল না। আমরা আজকে দেখি স্বাধীনতার শ্রেণীবিভাগ। স্বাধীনতার শ্রেণীবিভাগের মধ্যে রয়েছে ব্যক্তিগত স্বাধীনতা, প্রাকৃতিক স্বাধীনতা, আইনগত স্বাধীনতা, সামাজিক স্বাধীনতা, রাজনৈতিক স্বাধীনতা, অর্থনৈতিক স্বাধীনতা এবং জাতীয় স্বাধীনতা। আমরা এই বিষয়গুলো একটু আলোচনা করে নেই। ব্যক্তিগত স্বাধীনতা, ব্যক্তি স্বভাবতই স্বাধীন, তার মত প্রকাশের অধিকার রয়েছে, তার চলাফেরার অধিকার রয়েছে, তার নিজ নিজ ধর্ম সংস্কৃতি এগুলো পালন করার অধিকার রয়েছে। এরপরে আসো প্রাকৃতিক স্বাধীনতা। রাষ্ট্রবিজ্ঞানে আসলে প্রাকৃতিক স্বাধীনতা বলতে এখন আর তেমন কোনো স্বাধীনতা নেই। প্রাকৃতিক স্বাধীনতাটা ছিল প্রকৃতির রাজ্যে। হবস, লক এবং রুশো এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন। আধুনিক রাষ্ট্র সৃষ্টির পূর্বে মানুষ প্রকৃতির রাজ্যে বসবাস করত, তখন ছিল মাইটি ইজ রাইট, জোর যার মূল্যবোধ, তখন এরা কোনো আইনের মাধ্যমে নিয়ন্ত্রিত হতো না। সুতরাং ওই স্বাধীনতা এখন বর্তমানে সভ্য সমাজে কাম্য নয়। সুতরাং বর্তমান সমাজে প্রাকৃতিক স্বাধীনতা বলতে তেমন কোনো স্বাধীনতা নেই।
পরে আসো আইনগত স্বাধীনতা। আইনগত স্বাধীনতা হলো একটা রাষ্ট্র পরিচালিত হয় আইনের কাঠামোর মধ্যে, আইন সবার জন্য সমান এবং সকলের সমান সুযোগ ভোগ করার যে আইন রয়েছে এটাই হলো আইনগত স্বাধীনতা। এরপরে আসো সামাজিক স্বাধীনতা, মানুষ সমাজে বসবাস করে, যে সমাজে বাস করে না হয় পশু না হয় দেবতা। সুতরাং সমাজে বসবাস করতে হলে তার কিছু সামাজিক স্বাধীনতা রয়েছে, সামাজিক আচার অনুষ্ঠানে অংশগ্রহণ করার স্বাধীনতা, অনুষ্ঠানগুলো ভোগ করার স্বাধীনতা, বিভিন্ন ধর্মীয় যে অনুষ্ঠান আছে এগুলো সামাজিক অনুষ্ঠান রয়েছে, এগুলোতে অংশগ্রহণের স্বাধীনতা, এগুলো উদযাপনের স্বাধীনতা। তারপরে আসো রাজনৈতিক স্বাধীনতা, মানুষ যেহেতু রাষ্ট্রে বসবাস করে অর্থাৎ প্রশাসনিক কার্যক্রমে অংশগ্রহণ করার যেই স্বাধীনতা এটাই হলো রাজনৈতিক স্বাধীনতা। রাজনৈতিক স্বাধীনতা সাধারণত আমরা ভোট দেওয়া, তারপরে নির্বাচনে অংশগ্রহণ করা, নির্বাচনে প্রার্থী হওয়া, তারপরে সরকারি চাকরি লাভের যে অধিকার, সরকারি চাকরি লাভ করার যে স্বাধীনতা, এগুলোই হলো রাজনৈতিক স্বাধীনতা। রাজনৈতিক স্বাধীনতা তোমরা এইটুকু মনে রাখবে, আমরা সাধারণত দুইটা রাজনৈতিক স্বাধীনতা ভোগ করে থাকি, একটা হলো চাকরি লাভের স্বাধীনতা আর একটা হলো নির্বাচনে অংশগ্রহণ করার স্বাধীনতা। এরপরে আসো অর্থনৈতিক স্বাধীনতা, মানুষ বসবাস সমাজে বসবাস বা রাষ্ট্রে বসবাস করার জন্য তার অর্থের প্রয়োজন হয়, তার মৌলিক চাহিদা মেটানোর জন্য অর্থের প্রয়োজন হয়, সে তার যোগ্যতা অনুসারে কাজ করবে এবং মজুরি পাবে, এই পাওয়ার যে স্বাধীনতা এটাই হলো অর্থনৈতিক স্বাধীনতা। এবং জাতীয় স্বাধীনতা, মূলত জাতীয় স্বাধীনতা বলতে একটি রাষ্ট্রের সার্বভৌমত্বকেই বোঝানো হয়েছে, রাষ্ট্রের আভ্যন্তরীণ এবং বাহ্যিক যে স্বাধীনতা, হ্যাঁ বাহিরের যে স্বাধীনতা অর্থাৎ অন্য রাষ্ট্র একটা রাষ্ট্রের উপরে জোরপূর্বক হস্তক্ষেপ করতে পারে না, যেমন বার্মা বা মায়ানমারের যে রোহিঙ্গারা, এদের জাতীয় কোনো স্বাধীনতা নাই, এরা ভোটদান করতে পারে না, এরা ওই দেশে চাকরি লাভ করতে পারে না। সুতরাং বুঝতেই পারছো। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এইবার আসো আমরা দেখি স্বাধীনতার রক্ষা কবচ, এটা একটু ইয়ে করে নাও, সেফ গার্ড অফ লিবার্টি, সেফ ইউ আরডি গার্ড অফ লিবার্টি, সেফ গার্ড অফ লিবার্টি বা স্বাধীনতার রক্ষা কবচ, স্বাধীনতার রক্ষা কবচ অর্থাৎ কোন কোন কাজগুলো বা কোন বিষয়গুলো পালন করলে স্বাধীনতা রক্ষিত হয়, অর্থাৎ আমরা জানি যে স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা অনেক কঠিন, স্বাধীনতা কিন্তু সহজেই একটা যুদ্ধের মাধ্যমে অর্জন করা যায়, যেমন বাংলাদেশ 9 মাস যুদ্ধ করেই কিন্তু স্বাধীন হয়েছিল, কিন্তু স্বাধীনতার পর যে বিপর্যস্ত অর্থনীতি পেয়েছিল এটা প্রতিষ্ঠিত হওয়ার জন্য আজ পর্যন্ত স্বাধীনতার এখন প্রায় 50 বছর, এখনো বাংলাদেশ একটা উন্নত দেশে পরিণত হতে পারে না, এখনো মধ্যমায়ের দেশ, কিন্তু স্বাধীনতার পরপর যে বিধ্বস্ত অর্থনীতি ছিল, মানুষের যে দুর্দশা ছিল এটা হলো বর্ণনাতীত। সুতরাং এটা প্রতিটা রাষ্ট্র প্রতিটা দেশ স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কিন্তু অনেক কঠিন, এই জন্য যে জিনিসগুলো প্রয়োজন এগুলো হলো 1 নম্বর আসলে আইন, স্বাধীনতা রক্ষার জন্য একটি রাষ্ট্রে অবশ্যই আইন অপরিহার্য, আইনকে আইনের প্রয়োগ যথাযথ প্রয়োগ এবং যথাযথ আইন প্রণয়নের মাধ্যমে স্বাধীনতা রক্ষা
করা যায়। এরপরে আসো গণতন্ত্র। একটা রাষ্ট্র যদি গণতান্ত্রিক হয়, গণতান্ত্রিক পন্থায় যদি রাষ্ট্রের সিদ্ধান্ত সমূহ গৃহীত হয়, তাহলে ওই রাষ্ট্রের স্বাধীনতা, আভ্যন্তরীণ এবং বাহ্যিক যে স্বাধীনতা আছে এগুলো রক্ষিত হয়। সংবিধানে মৌলিক অধিকারের সন্নিবেশ, রাষ্ট্র পরিচালনার মূল দলিল হলো সংবিধান। ওই সংবিধানে যদি মৌলিক যে অধিকারগুলো রয়েছে এগুলো যদি সংবিধানে লিপিবদ্ধ থাকে, তাহলে সংবিধান তার রাষ্ট্রের জনগণের মৌলিক চাহিদাগুলো পূরণের জন্য রাষ্ট্রকে বাধ্য করতে পারে। অর্থাৎ যদি কারো কোনো মৌলিক অধিকার খর্ব হয়, সে সংবিধানের আলোকে সে প্রতিকার পেতে পারে। আইনের অনুশাসন, আইন কিতাবে থাকলে চলবে না, এটাকে অবশ্যই বাস্তবায়ন করতে হবে, আইনকে মানতে হবে, তাহলেই স্বাধীনতা রক্ষিত হবে। এরপর আসো ক্ষমতার স্বতন্ত্রীকরণ। ক্ষমতার স্বতন্ত্রীকরণ, আমরা জানি একটা রাষ্ট্র তিনটা বিভাগ থাকে, যথা আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগ। এই তিনটি বিভাগের যদি ক্ষমতা, যে পাওয়ার, এগুলো যদি আলাদা করে দেয়া যায়, তিনটা বিভাগের কাজকর্ম যদি আলাদা আলাদা করে দেয়া যায় এবং কারো কাজে যদি কেউ হস্তক্ষেপ না করে, বিচার বিভাগ যদি স্বাধীনভাবে দায়িত্ব পালন করতে পারে, আইন বিভাগ বা শাসন বিভাগ যদি তার উপরে হস্তক্ষেপ না করে, তাহলে স্বাধীনতা রক্ষিত হতে পারে। এরপরে আসো দায়িত্বশীল শাসন ব্যবস্থা। একটি রাষ্ট্র যারা পরিচালনা করেন, যারা সরকারে থাকেন, তারা যদি দায়িত্বশীলতার সাথে শাসন কার্য পরিচালনা করেন, এরা যদি তাদের কাজের জন্য জনগণের নিকট জবাবদিহি করতে বাধ্য থাকেন, তাহলে অবশ্যই স্বাধীনতা খর্ব হবে না, স্বাধীনতা রক্ষিত হবে। বিচার বিভাগের স্বাধীনতা, 7 নম্বরে হলো বিচার বিভাগের স্বাধীনতা। একটি রাষ্ট্রে বিচার বিভাগ যদি সম্পূর্ণ আলাদাভাবে স্বাধীনভাবে কাজ করতে পারে, তাহলে জনগণের যেই অধিকারগুলো রয়েছে এগুলো কেউ খর্ব করতে পারবে না এবং ওখানে সুশাসন অবশ্যই নিশ্চিত হবে। সুশাসন নিশ্চিতের জন্য অবশ্যই বিচার বিভাগের স্বাধীনতা প্রয়োজন। এবার আসো গণমাধ্যমের স্বাধীনতা। নম্বরে গণমাধ্যমের স্বাধীনতা, গণমাধ্যম নিশ্চয়ই তোমরা জানো এখানে দুইটা মাধ্যম আছে, একটা হলো প্রিন্ট মিডিয়া আর একটা হলো ইলেকট্রনিক মিডিয়া। প্রিন্ট মিডিয়া হলো সংবাদপত্র, বিভিন্ন জার্নাল, দৈনিক পত্রিকা, তারপরে সাপ্তাহিক, পাক্ষিক, মাসিক ইত্যাদি। আর ইলেকট্রনিক মিডিয়া হলো এখন টেলিভিশন, রেডিও, বর্তমানে যেই অনলাইন পত্রিকা আছে, তারপরে বিভিন্ন ফেসবুক যোগাযোগ মাধ্যম, এগুলো হলো ইলেকট্রনিক মিডিয়া। এই মিডিয়াগুলো যদি স্বাধীনভাবে কাজ করতে পারে, অর্থাৎ যারা রাষ্ট্র পরিচালনা করেন বা রাষ্ট্রের যদি কোনো দুর্নীতি হয়, যদি এগুলো তারা স্বাধীনভাবে মতামত ব্যক্ত করতে পারেন, স্বাধীন চিত্রটা তারা তুলে ধরতে পারেন, তাহলে সরকারের টনক নড়ে, সরকারও তখন দুর্নীতি করতে পারে না এবং যারা দুর্নীতি করে তারাও তখন অনেক থাকবে, সতর্ক থাকবে। এই ক্ষেত্রে গণমাধ্যমকে অবশ্যই স্বাধীন এবং নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে, আর না হয় স্বাধীনতা রক্ষা করা সম্ভব নয়। শিক্ষার প্রসার, শিক্ষিত জনগোষ্ঠী অবশ্যই সচেতন, যদি জনগণ শিক্ষিত না হয়, তার অধিকার সম্পর্কে যদি সচেতন না হয়, তাহলে তার অধিকার রক্ষা করা কেউ রক্ষা করে দিতে পারবে না, এই জন্য তাকে অবশ্যই শিক্ষা গ্রহণ করতে হবে। সদা জাগ্রত
জনগণ সর্বশেষ। হ্যাঁ, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পয়েন্টটা, এটা হলো সদা জাগ্রত জনমত, জনগণের যে মতামত, আশা আকাঙ্ক্ষা, এইটাকে অবশ্যই মূল্যায়ন করতে হবে। জনগণ যদি সচেতন না থাকে, জনগণ যদি তার অধিকার সম্পর্কে সচেতন না থাকে, তাহলে তার স্বাধীনতা অন্য কেউ রক্ষা করে দিতে পারবে না। অর্থাৎ কোনো বিদেশি এসে একটা দেশে তার দেশের নাগরিকের স্বাধীনতাটা রক্ষা করে দিতে পারবে না। সুতরাং এক্ষেত্রে অবশ্যই জনগণকে সচেতন থাকতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা পূর্বের যে ক্লাসগুলো নিয়েছিলাম তোমরা নিশ্চয়ই জেনেছ। যদি কেউ না জানো, তাহলে তোমরা যে ইউটিউবে গিয়ে পূর্ববর্তী ক্লাসগুলো সার্চ দিলেই পাবে। আমরা আগে পড়েছি মূল্যবোধ, তারপরে পড়েছি আইন, আজকে পড়লাম স্বাধীনতা। আজ আমার হলো তৃতীয় ক্লাস। আমরা আগামী ক্লাসে পড়ব সাম্য, ইকুয়ালিটি। আগামী ক্লাসে ইকুয়ালিটি, ইকুয়ালিটি এটা পড়বো। তোমরা অবশ্যই এটার উপরে পড়বে, পড়া থাকলে অবশ্যই বুঝতে তোমাদের সুবিধা হবে। আর তোমরা এই স্বাধীনতার উপরে যেই সৃজনশীল প্রশ্নগুলো আছে এগুলো পড়বে, তারপরে এমসিকিউ প্রশ্নগুলো আছে এগুলো ভালোভাবে পড়বে। ভাষায় বেশি বেশি তোমাকে পড়তে হবে, পড়ার পাশাপাশি লেখার চর্চা করতে হবে। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমি এখানেই সমাপ্ত করলাম। ধন্যবাদ।